সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। চলো, আজকে হলো সোমবার, আজকে দিনটি শুরু করা যাক। এখন বাজে 6টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আজকে মেয়ে স্কুল আছে, মেয়েকে আগে স্কুলে পাঠাবো, তারপর ও অফিস যাবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন দেখি মেয়ে আর মেয়ের বাবা কী করছে। তাহলে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এ দেখো, তারপরে এসে দেখছি মেয়েকে ব্রাশ দিচ্ছে, ও ব্রাশ করবে আর মেয়েকে ব্রাশ করাবে, আর তার আগে মেয়েটাকে একটু উঠোনে ঘুরিয়ে নিয়ে এসছে ওর, যাতে ঘুমটা কেটে যায়। আর দেখো, ওর ব্রাশ করা হয়ে গেছে, এখানে ওর বাবা ওকে আদর করছে, দেখো কত আদর। ও যেহেতু অফিস যাবে, আবার মেয়েটাকে দিতে হবে, দেখো তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছি মেয়েটাকে, ওকে এবার রেডি করিয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো, আর ওর বাবা ওকে দিতে হবে 7:45 থেকে স্কুল, 6:30 থেকে বলে ওর বাবা দিতে যায়। আবার যখন 7:30-8:30 থেকে থাকবে তখন আমি দিতে যাই, ও যেহেতু অফিস চলে যায় ফার্স্ট ট্রেনে, তার জন্য আর কি। আরে দেখো, অনেক দিন পর স্কুল যাচ্ছে বলে ওর একটু কান্না কান্না পাচ্ছে, তারপরে আবার দুদিন কেটে গেলে আর এরকম করবে না। অনেক দিন পর যাচ্ছে, তাও 20-22 দিন পর যাচ্ছে, তারও বেশি হবে কি কম হবে। হ্যাঁ, ওর জন্য এরকম করছে। আমি কতদিন পর যাচ্ছিস, বন্ধুদের সাথে দেখা হবে, কত আনন্দ হবে বলতো, এইসব আর কি বোঝাচ্ছিলাম। ও দেখো কান্নাকাটি করছে, আসলে অনেক দিন পর যাচ্ছে তো, এতদিন বাড়িতে রেস্ট করতো আর কি, দেরি করে ঘুম থেকে উঠতো। আর চুলে ঝুঁটি বেঁধে দিচ্ছি, বলছে লাগছে আমার, ঝুঁটি বাঁধার দরকার নেই, তুমি ক্লিপ দিয়ে ছেড়ে দাও। আমি যে না, গরমের মধ্যে একটু চুলটা তুলে না বেঁধে দিলে কষ্ট পাবি, ঘেরটা ওর পেটের ওপরে পড়ানো যাবে না, ওর সবেতেই সমস্যা। যাই হোক, এখন ওর বাবা এবার ওকে জুতো টুতো পরিয়ে দিল, এবার ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে পড়বে, আবার এসে চান টান করে তারপরে আবার অফিস যাবে। তারপরে দেখো, ওরা বেরিয়ে গেলে আমার কিছুটা রান্না বাকি আছে, ওটা করব। আর দেখো, মেয়ে এখানে ঠাকুর প্রণাম করতে ভুলে গেছে বলে ওর বাবাকে বললো আবার পিছো, আমি একটু ঠাকুর প্রণাম করব, করে নিল, দেখো এবার বেরিয়ে পড়লো। আর ও দেখো এবার বেরিয়ে পড়েছে, টিফিন নিল, চান করলো, দেখো রেডি হয়ে গেছে, আর প্রচণ্ড ঘামছে। চান করার পর ও যেন বেশি ঘামে, আর ওই ফোনেতে, ওর ফোনেতে আর কি ট্রেনের টাইম দেখে নিল, কটায় ঢুকবে ট্রেনটা। এবার আস্তে আস্তে এবার বেরিয়ে পড়লো, স্টেশনটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর চাটা খেয়ে দেখো আমি সোজা চলে এসেছি ছাদে, ছাদে জামা কাপড়গুলো মেলে নিই, পরে আবার বেলা হলে, যত বেলা বাড়বে রোদও বাড়বে তার জন্য আর কি। আজকে সেরম একটা রোদ ছিল না, ওই বেলার দিকে একটু রোদটা হয়েছিল, কিন্তু ভ্যাপসানি প্রচণ্ড গরম ছিল, ঘুমট হয়েছিল আকাশটা আর কি, ওয়েদারটা আর প্রচণ্ড গরম লাগছিল, কি আর বলবো। আর দেখো ছাদে এসে আমি মোটেই বুঝতে পারি না ফোনটা আমি ঠিক জায়গায় আদৌ রাখলাম কি না, সবটা মানে আর কি ক্যামেরায় ক্যাপচার করতে পারছি কি না, কিছুতেই বুঝতে পারি না। আসলে সূর্যের আলোয় না বুঝতেই পারি না, দেখতেই পাই না আর কি, তার জন্যে এই সমস্যাটা হয় আর কি। খুব একটা বেশি জামা কাপড় ছিল না, যা ছিল এবার কালকে কাচাকুচি হবে, এই একটা চাদর কেচে দিলাম, কালকে আর একটা কাচবো আর কি। তারপর দেখতে পেলে ওদিকে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ বসিয়েছি, আর ওদিকে বাসনগুলো ছিল দেখো মেজে নিয়েছি, আর নাইটিটা মাছ দিকে ভিজে গেছে আর কি। তারপরে সোজা চলে এলাম, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এবার মুছে নেবো। দেখো মুছে টুছে একদম সব কাজ করে আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে আনতে যাব বলে। চলো বেরিয়ে পড়ি, আবার দেরি হয়ে যাবে, না হলে একটু দোকানে যাব, দরকার আছে একটু জিনিস কেনার। আর চানটা করিনি, চানটা এসে করবো আর কি, গরম করছে তো ভীষণ। আর এই দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে আবার আর একটা স্কুলে চলে এসেছি, অঙ্গনারি স্কুলে আর কি। এ দেখো এখানে মেয়েকে আজকে তেল খাওয়ানো হবে, তোমরা সবাই জানবে 5 বছর অবধি তেল পোলিও খাওয়ানো হয়, এখানে আজকে তেল খাওয়ানো হবে। আর এই দেখো এখানে ওয়েট করা হচ্ছে, ও তো কিছুতেই ঝুলবে না, এখানে ভয় পাচ্ছে আর কি।
ছোটোবেলায় একবার করেছিল, তখন ওর মনে নেই আর কি। আরে দেখো সব বাচ্চাদেরই এখানে ঝোলানো হচ্ছে, হাইট মাপা হচ্ছে। এই দেখো একবার স্কুলটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর স্কুলের ভেতরটা। আর ওকে একবারে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে চলে এসেছে একবারে স্কুল থেকে। একবার বাড়িতে ঢুকেছিলাম, কার্ডটা নিতে ভুলে গেছিলাম, কার্ডটা নিলাম। তারপরে দেখো ওখানে তেল টেল খাওয়ানো হয়ে গেল, বাড়ি চলে এসেছিলাম, এসে মেয়েকে ফ্রেশ করে চান করিয়ে একদম। তারপর পুজো দিতে চলে এসছে, ও পুজোটা করে নেবে। এই নিয়ে তো হচ্ছে কাকে কোন ফুল দেবে ভেবে পাচ্ছে না, এটাই আমি আবার বলে বলে দিলাম, সেই অনুযায়ী দেবে। ও একটু উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে 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 দেয়, নাহলে লাগান পায় না আর কি, অনেক দূরে দূরে আছে তো ওর জন্য। ও পুজোটা করে নিই, তারপরে আমি ওকে ভাতটা খেতে দিয়ে দেবো, দিয়ে আমি চান করতে যাব। বললাম তো আমি তো চান টান করেই যাইনি গরমের জন্য। আর এই কার্তিক ঠাকুরকে ও খুব ভালোবাসে, এলেই খালি আদর করবে। আর এই দেখো পুজো টুজো হয়ে গেছে, ওকে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি আজকে, না সেরকম কোনো রান্না করিনি। ওই কালকে জন্মদিন ছিল, জন্মদিনের কিছুটা মাংস বেঁচেছিলো ও অফিসে নিয়ে গেছে, আর ওকে একটু ভেন্ডি ভেজে দিয়েছি, ভাত করে দিয়েছি, নিয়ে চলে গেছে। আর আমাদের ওই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আমারও একটু মাংস আছে, ওকে আর দিইনি। আর এই যে এখানে আমি একটুখানি দই মেখে রূপচর্চা করে নিলাম, আসলে মুখটা খুব পুড়ে যায় রোদেতে, ছাদে যাই, তারপর মেয়েটাকে আনতে টানতে বেরোচ্ছি তার জন্য। আর দেখো চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর দেখো মেয়ে তো অনেকক্ষণ পর এটা ভিডিওটা দিচ্ছি আর কি, দেখো মেয়ে ভাতটা সবটা খেতে পারিনি, তারপরে আমি পরে খাইয়ে দিয়েছিলাম, তারপরে দেখো আমি নিজেও খেয়ে নিয়েছি, মেয়ে ঘুমিয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:30-2 হবে, এখন দেখো বাসনগুলো খাওয়ার পর মেজে নিচ্ছি, খাওয়ার পর বাসন মাজবো, মেজে টেজে নিয়ে গ্যাস মুছবো। অনেক কাজ ছিল, গ্যাসটাও আজকে মোছা হয়নি আগে, অন্য অন্য দিন তো আগেই মুছে নিই চান টান করার আগে। আমি থাক আজকে একবারে সব কাজ মিটে গেলে দুপুরে মেজে নেব, মুছে নেবো আর কি। তারপরে এই কাজগুলো করার পর জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে একবারে সোজা গুছিয়ে টুছিয়ে ঘরটর গুছিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করতে পারিনি। মেয়েও ঘুমোচ্ছিলো বলে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মেয়ে তো 4:30-4 নাগাদ উঠলো, যে আমাকেও ডেকে দিল, মা উঠে পড়ো উঠে পড়ো, আঁকার স্যার আসবে আঁকাতে। দিয়ে তারপরে আমি উঠে পড়লাম, তারপরে ওই দেখো বাচ্চারা চলেও এলো, দেখো সৃষ্টির দাদা চলে এসছে, আর ওই যে অন্তরা অঙ্কিতা ওরাও চলে এসছে। এবার স্যার খালি আসার অপেক্ষা ওরা করছে। আর দেখো দোদো যেহেতু ঘুম থেকে উঠেছে, মাথা নিচু করে একদম বসে আছে, আর সৃষ্টি ওখানে বসে আছে গল্প করছে অন্তরা দিদি অঙ্কিতা দিদির সাথে আর কি। তারপরে তো ওদের ছাদে কী খেলা। তারপরে যাই হোক স্যার চলে এসছিলো, স্যার এখন আঁকাচ্ছে। আমি ভাবছি স্যার যখন আঁকাচ্ছে আমি বসে থেকে কী করবো, যাই রান্নাটা করে নিই, তাহলে ও এলে একটু বেরোতে পারবো, মেয়েটাকেও পড়ানো হয়ে যাবে স্যার চলে গেলে। এ দেখো আজকে করবো ওই ছানার তরকারি আর কি, ছানাটাকে এরকম হাতে করে ইয়ে করে গোল গোল করে তারপর তেলে ভেজে নেবো, নিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে তরকারি করব। আর জানো এই ছানা পনিরের তরকারি সবসময় এই আদা জিরে বাটা দিয়েই ভালো লাগে, টমেটো দিয়ে ওই পেঁয়াজ রসুন ওই সব দিয়ে ঠিক যায় না ছানার তরকারি পনিরের তরকারি, আমার তো ভালো লাগেই না একদম। ছানা পনির সবসময় নিরামিষ হলেই ভালো হয়। আর এই দেখো এখানে একটু আলু কেটে নিচ্ছি, আলুটা একটু প্রেসারে সিটি দিয়ে নেবো, আর ওদিকে টমেটো আর আদা কেটে রেখেছি, ওটা শিলে বাটবো। মিক্সিটায় যেহেতু এটা ওটা পেঁয়াজ রসুন ঘোরায় তার জন্য আর কি শিলে বেটে নেবো, শিলটা একদম মানে নিরামিষ তরকারি করলেই তখন এই শিলটাই বাটবো আর কি। রসুনও বাটি কিন্তু পেঁয়াজটা বাটি না, আর আমি তো প্রত্যেক দিন মেজে নিই শিলটাকে একদম, এই মাথা থেকে ও মাথা একদম মেজে নিই, কারণ খোলা থাকে কখন আরশোলা টিকটিকি যায় দেখতেও পাই না তার জন্য। আজকে হচ্ছে ছানার ডালনার বড়ার তরকারি যাকে বলে, ওই আমি ঠিকঠাক পারি না, ওই যেটুকুনি যা পারি সেই রকমই করেছি নিজের মতন, যে ফোন টোন আর দেখবো না, যেটুকুনি যেরকম পারবো নিজের মতনই করি আর কি। এ দেখো কয়েকটা হয়েছে রাতের তরকারি, ওই আমার দুটো একটা হলেই হবে, ওকে 2-3 দেবো, বাবাকে দেবো 2-3। আমার না এই ছানা পনিরের তরকারি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এ দেখো
লাল লাল করে একদম ভেজে নিচ্ছে। আর এটা লোহার কড়াই, তো দেখো দিতে দিতেই লাল হয়ে গেছে। এই দুটোকেও দিয়ে দেবো, জায়গা করে নিলাম আর কি। দেখো এখানে এই দুটোকেও দিয়ে নিয়ে ভেজে নেবো একবারে। তারপরে ওইদিকে প্রেসারে আলুটাও সিটি দিয়ে রেখেছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এটা তোমরা যদি করো, এটা হালকা আছে বাজবে, আমি হালকা আছেই বাজছিলাম। দেখো তাতেই লাল 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 হয়ে গেছে। এই দেখো, তারপরে তেজপাতা ফোড়নে, তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ওই আদা জিরে টমেটো বাটাটা দিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নেব। দিয়ে নুন হলুদ একটু জিরের গুঁড়ো সব দিয়ে তোমার হচ্ছে ভালো করে কষিয়ে সেদ্ধ আলুটাকে দিয়ে নেব। তারপরে যখন ফুটতে থাকবে, জলটা ফুটে যাবে একদম, তখন আর কি এই ছানার বড়াগুলো করা আছে সেইগুলো আর কি দিয়ে দেবো। জলটা দিয়ে নিলাম, দেখো এরপর বড়াগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। আর আলুতে সেদ্ধ কড়াই ছিল, বেশিক্ষণ লাগবে না ফুটতে। তারপর কি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, একটু মিষ্টি ছানার তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে রুটি টুটি করে নিয়েছি, এক ঝলক তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে স্যারের জন্য আর বাবার জন্য চা করে নিয়েছি, চা দিয়ে দিলাম। আর যা গরম পড়েছে, আমি তো একবারে ঘেমে নিয়ে গেছি। তাও আগের থেকে একটু গরমটা কম, আগে তো আরও বিভৎস গরম ছিল। আর বাবার আর মেয়ের রুটি করেছি তো অল্প রুটি, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর এখানে একটু সকালে ডাল ছিল, আমি আর খাইনি, এই দেখো রেখে দিয়েছিলাম, এখন একটু সাদলে নিচ্ছি। আর এদিকে ভাত চাপাবো, ওর আর আমার ভাত, ও বলেছে আমি এখন ভাত খাবো, কদিন রুটি খাবো না। আবার যদি ওয়েদারটা নরম হয়, বৃষ্টি টিষ্টি হয়, তাহলে রুটি খেতে পারি, নাহলে ভাতই খাবো। এ দেখো ভাতটা প্রেশারে চাপিয়ে দিচ্ছে, আর হাঁড়িতে করলাম না। এ দেখো রুটিও হয়ে গেছে মেয়ের আর বাবার। ওকে আঁকিয়েও চলে গেছে স্যার, এ দেখো। তারপরে এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, কমপ্লেন আর বিস্কুট খাইয়েছি। এখানে ঘরটার পরিষ্কার করে ওকে পড়াতে বসবো আর কি। ও যতক্ষণ না না আসছে ততক্ষণ পড়িয়ে নেবো, যাতে ও এলে একটু বেরোতে পারি। আর আঁকাও আছে ওর, মানে স্কুলের আঁকা আছে আর কি, ওর বাবা এলে ওকে করিয়ে দেবে। এ দেখো মেয়েকে ডাকছি, কিছুতেই তো আসবে না। তারপরে যা হোক এলো, তখন কান্নাকাটি করছিলো। আমি কিনা যে না লিখে নে, দেখ লিখে নিলে দাদার কাছে যেতে পারবি আর কি। দাদার কাছে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে। আমি কাঁদিস না, স্কুলের লেখাটা আগে করে নে, পরে ঘুমটুম যদি পেয়ে যায় তাহলে আর করতে পারবি না, আগে করে নিয়ে তারপরে যা। তারপরে পরে ও গেছিলো ওর দাদার কাছে, আর আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে আর কি। মেয়েকে পড়াতে পড়াতে ও চলে এলো, তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে আর কি। মানে যত দূর যাওয়া যায়, গা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আর কি, ঘরে যা গরম। তাই ও তো ওর দাদার কাছে রয়েছে, জেম্মার কাছে, ওদের ওকে রেখেই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে মানে ঘুরে টুরে বাড়ি চলে যাবো, আর এখানে একটু বেরিয়ে আইসক্রিম খেয়েছিলাম খালি, আর সেরকম কোথাও যাইনি। তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সব কাজ তো মিটিয়েই এসেছিলাম। তারপরে রাত্রিবেলাতে কারেন্টও চলে গেছিলো, ওই খাওয়াটুকুনি যা শেয়ার করতে পেরেছি, তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আগামীকাল তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।